গতকাল পাটনা থেকে বাসে করে 524টি দেশি প্রজাতির প্যারাকেট টিয়া পাখি নিয়ে যাচ্ছিল কলকাতায়। শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড থেকে বন দপ্তরের কর্মীরা মিলে আটক করে বাসটি। সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা পূর্ব বর্ধমানের বাজে প্রতাপপুরের বাসিন্দা। দুজনের মধ্যে একজনের নাম শেখ আফতার এবং আরেকজন বৈশাখী মোহাম্মদ। তাদের আজ বর্ধমান আদালতে পেশ করা হবে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। আজকে সকালে পাটনা থেকে বাসের মধ্যে টিয়া পাখি আসছিল, সেটা আমাদের কাছে এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো তাদের কাছে এই খবরটা ছিল। তো আমরা সকালে যেয়ে জয়েন্ট রেড করে এটা রিকভার করা হয়েছে। 524টা টিয়া পাখি এটা আমরা সিজ করতে পেরেছি, আর এবং দুজন অ্যারেস্ট হয়েছে, তাদেরকে এখন আজকে কোর্টে পাঠানো হচ্ছে। এইটা কালকে ওইখান থেকে পাটনা থেকে বাসে, রসন নামের বাস আছে, সে বাসে আসছিল। বাসে এসে এখানে নামানোর পর এখান থেকে অন্য জায়গা কলকাতা এবং অন্য অন্য জায়গা পাঠাবার একটা প্ল্যান ছিল ওদের। তার মধ্যে আমাদের স্টাফ যে এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর স্টাফ যে একসঙ্গে যে এটা ধরেছে এবং দুজন আসামিকেও আমরা ধরতে পেরেছি। আসামির নাম আছে, একজনের নাম আছে শেখ আখতার আর একজন আছে বৈশাখী মোহাম্মদ। এরা এখানে বর্ধমানের বর্ধমান সদরের বাজে প্রতাপপুর ওরা থাকে, বাজে প্রতাপপুর। এটা দেশি প্রজাতি টিয়া পাখি আছে, প্যারাকিট যাকে বলা হয়। তো বিভিন্ন দু তিন ধরনের প্যারাকিট ধরা পড়েছে ওই টিয়া পাখি, সব দেশি টিয়া পাখি। আর টিয়া পাখির ব্যবসা করা এবং টিয়া পাখির বিক্রি করা রাখা এসব ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট হিসাবে, আইন হিসাবে এটা বেআইনি কাজ আছে। কেউ রাখতেও পারে না, কেউ বিক্রি করতে পারে না, বাড়িতেও রাখা একটা নিষেধ আছে। তার আইন হিসাবে পানিশমেন্টও বলা আছে। তো সেই জন্য এই ধরনের অপরাধ করলে ফাইনও করা যেতে পারে, ফাইন 10,000 থেকে 25,000 অবধি ফাইন করা যেতে পারে। অথবা যদি বেশি পরিমাণে যদি ধরা পড়ে তখন কোর্টে পাঠানো হয়, সেটা জেলেরও প্রভিশন আছে, 3 বছর থেকে 7 বছর অবধি। টিয়া পাখি সব সাইজেরই টিয়া পাখি আমরা পেয়েছি, কিছু ছোটো আছে, কিছু বড়ো আছে, সব ধরনের টিয়া পাখি। এখন যেটা সিজ করা আছে তার মধ্যে ছোটো টিয়া পাখি আছে, বড়ো সাইজেরও টিয়া পাখি আছে। দেবাশিস শর্মা, ডিএফ। শহরে বিভিন্ন যখনই আমরা খবর পাই, এটা আমাদের কাছে মাঝে মাঝে খবর আসে কি বিভিন্ন জায়গায় লুকিয়ে বিক্রি করা হয়। তো যেখানেও বিক্রি করা হচ্ছে আর আমাদের স্টাফকে এবং আমাদের কাছে খবর আসে কি এখানে বিক্রি করা, তাহলে আমরা ওইখানে যেয়ে এটা সিজ করা হয়। কিছুদিন আগে আমরা 14টা সিজ করলাম, জাস্ট এক সপ্তাহ আগে, এই রেলওয়ে স্টেশনের কাছ থেকে এখানে ওখানে মাঝে মাঝে বিক্রি হয়। তারপর আবার বাস স্ট্যান্ডের আগে তারও কিছুদিন আগে 21টা আমরা টিয়া পাখি আমরা সিজ করতে পেরেছি। তো যেখানে যেখানে আমাদের যখনই খবর আসে তখন আমরা গিয়ে আমরা সিজ করি। পাখিগুলোকে কোর্ট থেকে অর্ডার পাওয়ার পর এখানে নেচারে ছেড়ে দেওয়া হবে। যেটা এখন ধরা পড়েছে সেটা 524টা টিয়া পাখি ধরা পড়েছে। শুধু টিয়া পাখি স্যার? এর মধ্যে শুধু টিয়া পাখি আছে। It's caught in the crossfire.